শুভ সকাল প্রথম শ্রেণীর শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ জোড়া রাস্তা মাস্টার আদর্শ উচ্চ বিদ্যালয় কর্তৃক অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি প্রথম শ্রেণীর গণিত নিয়ে আলোচনা করব। আজকে তোমাদের গণিত শিক্ষকে ছোট থেকে বড় শিখাবো এবং লিখাবো। আসল শিক্ষার্থীরা আমরা ছোট থেকে বড় সাজিয়ে লেখা পড়ি এবং শিখি লিখি। দেখো শীটের কত নম্বর? তিন নাম্বার। ছোট থেকে বড়, ছোট থেকে বড়, ছোট থেকে বড় সাজিয়ে সাজিয়ে লিখো। দেখো ছোট থেকে বড় সাজিয়ে লিখা, সাজিয়ে লিখো। ছয়, চার, দশ, নয়, এক, তিন, পাঁচ, সাত, দুই, আট। তাহলে শিক্ষার্থীরা দেখো কি আছে, ছোট থেকে বড় সাজিয়ে লিখো। সবচেয়ে ছোট সংখ্যা এখানে কত আছে? সবচেয়ে ছোট কি? এক। এরপর আসে দুই, এরপর তিন, এরপর চার, এরপর কত আছে? পাঁচ, এরপর ছয়, এরপর সাত, আট, নয়, দশ। তাহলে শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছ ছোট থেকে বড় সাজিয়ে লেখা। প্রথমে ছোট সংখ্যা আসবে, তারপরে সিরিয়ালটা এভাবে চলে যাবে, লিখবে। তারপরে খ, খ নম্বরে কি আছে দেখো, ষোলো, চোদ্দ, বিশ, উনিশ, উনিশ, এগারো, তেরো, পনেরো, সতেরো, বারো, আঠারো। তাহলে শিক্ষার্থীরা একই নিয়মে আবার দেখো ছোট থেকে বড়। প্রথমে আসে কত? এগারো, এরপর কত আছে? বারো, তেরো, চোদ্দ, এরপর আছে পনেরো, ষোলো, এরপর আছে সতেরো, আঠারো, এরপর উনিশ, এরপর কত আছে? বিশ।
পাঁচ নম্বরে আছে নামটা লিখো, নামটা লিখো। আমরা আজকে দুইয়ের ঘরে নামটা লিখবো, দুই গুণ এক সমান সমান কত হয়? দুই দুই গুণ দুই, দুই গুণ তিন, দুই গুণ চার, দুই গুণ পাঁচ, তারপর আসে কত? দুই গুণ ছয়, দুই গুণ সাত, দুই গুণ আট, দুই গুণ নয়, এরপর দুই গুণ দশ। তাহলে শিক্ষার্থীরা সবার সাথে লিখো এবং পড়ো। দুইয়ের কে কত হয়? দুইয়ের কে দুই, দুই দুগুণে কত? চার, তিন দুগুণে ছয়, চার দুগুণে আট, পাঁচ দুগুণে দশ, ছয় দুগুণে বারো, সাত দুগুণে চোদ্দ, আট দুগুণে ষোলো, নয় দুগুণে আঠারো, দশ দুগুণে বিশ। তাহলে শিক্ষার্থীরা আসো আমার সাথে আবার পড়ো। দুই একে দুই, দুই দুগুণে চার, তিন দুগুণে ছয়, চার দুগুণে আট, পাঁচ দুগুণে দশ, ছয় দুগুণে বারো, সাত দুগুণে চোদ্দ, আট দুগুণে ষোলো, নয় দুগুণে আঠারো, দশ দুগুণে বিশ। আবার পড়ো। দুই একে দুই, দুই দুগুণে চার, তিন দুগুণে ছয়, চার দুগুণে আট, পাঁচ দুগুণে দশ, ছয় দুগুণে বারো, সাত দুগুণে চোদ্দ, আট দুগুণে ষোলো, নয় দুগুণে আঠারো, দশ দুগুণে বিশ। এসব শিক্ষার্থীরা আমরা এখন মুখে মুখে কিছু প্রশ্ন করি, এগুলা পরীক্ষায় আসবে, শুধু উত্তর লিখবে। দেখো কি আছে, এক হাতে পাঁচটি আঙুল হলে দুই হাতে কয়টি আঙুল? এক হাতে পাঁচটি আঙুল হলে দুই হাতে কয়টি আঙুল? দশটি আঙুল। এক হাঁড়িতে কয়টি? এক হাঁড়িতে চারটি। এক বছরে কত সপ্তাহ? এক বছরে বাহান্ন সপ্তাহ। ছয় দশে কত হয়? ছয় দশে ষাট। এক টাকায় কত পয়সা? এক টাকায় একশো পয়সা। এই পাঁচটাই পড়াবো আজকে, আগামী ক্লাসে আবার পাঁচটা পড়াবো। দেখো, এক হাতে পাঁচটি আঙুল হলে দুই হাতে কয়টি আঙুল? দশটি আঙুল। এক হাঁড়িতে কয়টি? এক হাঁড়িতে চারটি। এক বছরে কত সপ্তাহ? এক বছরে বাহান্ন সপ্তাহ। ছয় দশে কত হয়? ছয় দশে ষাট। এক টাকায় কত পয়সা? এক টাকায় একশো পয়সা। তাহলে শিক্ষার্থীরা তোমরা বাসায় বেশি বেশি লিখবে এবং পড়বে সামনে পরীক্ষা, যেহেতু তোমরা সামনে ক্লাস করতে পারছো না, অনলাইনে ক্লাস হচ্ছে, মনোযোগ দিয়ে দেখবে, পড়বে এবং লিখবে, তাহলে ভুল কম হবে। বাসায় সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাই।